বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো বার্ষিক সাধারণ সভা। মূল উদ্দেশ্য নির্বাচন হলেও রিজিওনাল অলিম্পিক অ্যাসোসিয়েশন গঠন এবং অলিম্পিক ভিলেজ তৈরি ছিল এই সভার মূল আলোচ্য বিষয়। 39 বছর আগে গঠন হয়েছিল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, কিন্তু এবারই প্রথম আয়োজিত হলো এই অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা। রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে আয়োজিত এই সভায় 73 জন কাউন্সিলরের মধ্যে উপস্থিত ছিলেন 49 জন সদস্য। যে সভায় আলোচনা হয়েছে মূলত রিজিওনাল অলিম্পিক অ্যাসোসিয়েশন গঠন এবং বিওএর গঠনতন্ত্র নিয়ে। এই কমিটি যাওয়ার আগে আমরা ডেফিনেটলি এটা করব এবং তাতে যদি কোনো তাড়াহুড়ো তো ভুলভ্রান্তি হলেও আমরা সেটা মেনে নেব, কিন্তু তবু আমরা করবো, এটা যাত্রা করে দিয়ে যাই, তার পরবর্তী ধারাবাহিকভাবে প্রতি বছর যেন এটা হয়। সেই হিসেবে আজ হয়েছে, আমার মনে হলো অত্যন্ত ক্রীড়া সুলভ বা মনোভাবে প্রত্যেকে আলাপ আলোচনা করেছেন, অনেক করে সাজেশন দিয়েছেন এবং সুন্দরভাবে পরিচালনা হয়েছে। রিজিওনাল অলিম্পিক অ্যাসোসিয়েশন নিয়ে আলোচনা হয়েছে এবং কমিটির সবাই এই বিষয়ে একমত হয়েছে এবং ইতিমধ্যে একটি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট কমিটিও গঠিত হয়েছে। এই কমিটি কাজ করছে অনেকগুলো পরিধি, যেই সীমিত পরিধিতে এতদিন অলিম্পিক অ্যাসোসিয়েশন কাজ করতো সেই পরিধিকে কীভাবে বাড়ানো যায়, কীভাবে আয় বাড়ানো যায়, তো এইসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে সভার মূল লক্ষ্য নির্বাচন, যার জন্য 3 সদস্যের নির্বাচন কমিশন গঠন হয়েছে। ইতিমধ্যে মার্চে হতে পারে নির্বাচন, অবশ্যই এবারও নির্বাচন করার আশা রাখি। এটা কাউন্সিলরদের উপর ডিপেন্ড করবে, যারাই নির্বাচিত হয়ে আসবেন সবাই নিজস্ব চিন্তাধারা আছে। তো আমি যে জিনিসটাকে জোর দিব, আমার একটা রিকোয়েস্ট, যেটা এটা আমি এটা শুরু করেছি যে একটা অলিম্পিক ভিলেজ করার জন্য, এবং মাননীয় প্রধানমন্ত্রী নিজেও ইচ্ছা প্রকাশ করেছেন যে একটা অলিম্পিক ভিলেজ করার জন্য, এবং ওনারা আমাকে উনি ব্যক্তিগতভাবে বলেছেন যে এটা ঢাকাতে যেহেতু জায়গার অভাব আছে সম্ভব না, এটা পদ্মার ওই পাড়ে যদি নিয়ে যাওয়া যায়। ওখানে গিয়ে আমরা বিভিন্ন জায়গা দেখেছি, দেখে একটা আমরা রিপোর্ট মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি এবং এটা একটা বিবেচনাধীন আছে। সকালে সভার পর বিকেলে তা নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে বিওএ, যেখানে সভার আলোচ্য সূচিতে থাকা গত 4 অর্থ বছরের বাজেট এবং বর্তমান 2016-17 অর্থ বছরের বাজেট পাশের ব্যাপারে জানানো হয় সাংবাদিকদের।